ও মাগো ঠান্ডায় জমিয়ে যাচ্ছি শরীর কাঁথাটা উদাও হয়ে গেছে দেখতেছি রুমির ফ্যানটা হাই স্পিডে চলতেছে এত সকালে আমার এই সর্বনাশটা কে করল নিশ্চয় আমার ঘুম ভাঙানের জন্যই আম্মু এই কায়দাটা অবলম্বন করছে আম্মুটাও না আমার সুখের ঘুমটাকে মূলাভাজি করে দিল প্রতিদিন বারোটার আগে বিছানা সারি নিয়ে কিন্তু আজকে সকাল আটটা বাজতেই শরীরের ঘুম হাওয়া হয়ে গেছে ব্রেকফাস্টে দেখি আমার ফেভারিট নুডলস রয়েছে আম্মুটা আমারে খুব ভালোবাসে তবে মাঝে মাঝে আমারে দিয়ে কিছু হাসিল করানোর জন্যে আমার প্রিয় খাবারগুলো তৈরি করিয়ে আমার দুর্বল করি ফেলে আবির কালকে নিউজ দেখলাম আজকে থেকে কলেজ খোলা আরে না মা দেশ থেকে এখনো করোনা ভাইরাস যায় নাই তাহলে পারে কলেজ কেন খুলবি কালকেই তো টিভিতে দেখলাম কলেজে না যাওয়ার জন্য কোনো বাহানা ধরবি নিয়ে সোজা কলেজে চলে যাবি মা ওগুলো ভুয়া নিউজ তুমি কোন চ্যানেলে নিউজ দেখছো কালকে বিটিভি রাত 8টার সংবাদ দেখলাম বিটিভির নাম শুনি আম্মুরে আর কিছুই বলতে পারলাম না এই বিটিভি পোলা পান্ডার জীবনকে তেনা তেনা বানায় ফেলতিছে আচ্ছা মা রেডি হয়ে যাচ্ছি এ আমি কনে যাচ্ছি ও হা আমি তো কলেজে যাওয়ার জন্য বের হলাম এই ট্যাক্সি যাবে কোথায় যাবেন মামা কলেজে চলেন মামা এলাকায় তো দুই তিনটা কলেজ আছে কোন কলেজে যাব এ কি আমি কোন কলেজে পড়ি কলেজের নাম কিছুই তো মনে পড়তেছে না লকডাউনই থাকতে থাকি নিজের কলেজের নাম সহ ভুলে গেলাম ইসে করতেছে রাস্তার মাঝখানে দাঁড়ায়া বাংলা সিনেমার নায়ক মারুফির মতো একটা চিৎকার দেই মামা ট্যাক্সিতে একশো টাকা ভাড়া দিয়ে যে কলেজে যাওয়া যায় সে কলেজে চলেন ও ওই কলেজে আচ্ছা বসেন মামা ভাগ্যিস কলেজে যাওয়ার ভাড়া একশো টাকা এটা মনে ছিল না হলে কি যে হইতো কে জানে কোন রুমে যে যাব সেটাই ভাবতেছি ইতিহাসের সবচেয়ে দীর্ঘতম প্রথম বর্ষের ব্যাস আমরা এই কারণেই কোন ক্লাসে পড়ি সেটা মনে আছে না হয় সেটাও ভুলে যেতাম মানে বর্তমানে আমি ইন্টার প্রথম বর্ষে প্রথম বর্ষের ক্লাসরুমটা যে কোন দিক লকডাউনই কলেজের নামই মনে নাই আর ক্লাসরুম কিভাবে মনে থাকবি অনেক চিন্তা করেও দেখি কোন দিক ক্লাস সেটা মনে করতে পারতেছি নি আর এদিকে আমার কোনো পরিচিত বন্ধুবান্ধবকেও দেখতে পাচ্ছি না নিশ্চয়ই তাদের বাড়িতে কেউ বিটিভি টিভি না তাই তাদের কলেজেও আসতে হইল না ওই তো ওইখানে রুমের সামনে প্রথম বর্ষ লেখা না তাই তো এটাই আমার রুম মনে হয় এটাই ঢুকে পড়ি স্যার ভিতরে আসতে পারি হ্যাঁ আসো কিলাসের মুখগুলো কেমন যেন অপরিচিত লাগতেছে একজনকেও তো চিনতে পারতেছি তিনি সবাই সাইজে আমার তো একটু বড় বড় লাগতেছে কিলাসের সবাই অ্যাসাইনমেন্ট জমা দিচ্ছে কিন্তু প্রথম বর্ষের তো কোনো অ্যাসাইনমেন্ট ছিল না এই তোমার অ্যাসাইনমেন্ট কোথায় স্যার অ্যাসাইনমেন্টের তো কোনো কথা ছিল না কি অন্য সহপাঠীরা দেশে কেন স্যার বন্ধের আগে তো আপনি কোনো অ্যাসাইনমেন্টই দেননি কি তোমারে দেখে তো নতুন নতুন মনে হচ্ছে আজকে প্রথম আসলে নাকি কি বলেন স্যার ইন্টারে ভর্তি হওয়ার পর আজ পর্যন্ত একদিনও কলেজ মিস করি নাই তুমি একটু দাঁড়াও আমি অফিস রুমিতে আসতেছি কি ব্যাপার রুমের দরজায় বড় বড় করে লেখা অনার্স প্রথম বর্ষ তার মানে আমি শুধুই প্রথম বর্ষ লেখাটা পড়িয়ে ইন্টার প্রথম বর্ষের পরিবর্তে ভুলে অনার্স প্রথম বর্ষে ঢুকিয়ে পড়ছি আর এতক্ষণ সারের সাথে তর্ক করি ফেললাম এই দিকাছু ওরে বাবা সার অফিস রুমিতে মোটা বড় ব্যাত নিয়ে আছে এই বিয়াত ছেলে ক্লাসরুম কোনটা সেটা আর ভুলে যাবে কিনা বল 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 না হলে তো পিটি আর আইসকে শেষ করে দেব আহ স্যার আর মারেন না স্যার আর মারেন না লকডাউনের কারণে আমি যে কলেজের নামটা সহ ভুলে গেছি আপনারে স্যার আমি কিভাবে বুঝাই